আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। শুরু হয়ে গেছে দিদি নাম্বার ওয়ানের শুটিং। হ্যাঁ বন্ধুরা, লকডাউন উঠে যাওয়ার পর শুরু হয়ে গেছে সমস্ত নিয়মবিধি মেনে দিদি নাম্বার ওয়ানের শুটিং। আর সেই শুটিং ফ্লোরেই পৌঁছে গেছিলেন ইমনরা। শুধু কি ইমন, সঙ্গে ছিলেন পৌশালী, অনন্যা আর চন্দ্রিকা। দেখুন তো মেকআপ করার সময় কি মজা করছেন তারা চারজনে। আমরা এখন রয়েছে দিদি নাম্বার ওয়ানের সেটে। ওখানে পৌশালীকে দেখতে পাচ্ছেন, ওখানে অনন্যা, ওর নাম চন্দ্রা। চন্দ্রা একটু শুটিং এর ফাঁকে রচনা ব্যানার্জির সঙ্গে ছবিও তুললেন ইমন। আপনারা দেখছেন ইমন যে এপিসোডে গেছিলেন সেই এপিসোডের বিহাইন্ড দ্য সিন। তো বন্ধুরা, দিদি নাম্বার ওয়ানের শুটিং এ ইমন দারুণ মজা করেছেন তার ফেলো সিঙ্গারদের সঙ্গে। আমরা এখন রয়েছি দিদি নাম্বার ওয়ানের সেটে। ওখানে পৌশালীকে দেখতে পাচ্ছেন, ওখানে অনন্যা, ওর নাম চন্দ্রা। চন্দ্রা একটু দেখ। তো বন্ধুরা অপেক্ষায় থাকুন, খুব শীঘ্রই জি বাংলায় সম্প্রচারিত হবে এই বিশেষ এপিসোডটি। আর আপনারা দেখছেন দিদি নাম্বার ওয়ানের শ্যুট করতে গিয়ে কি মজা করেছিলেন ইমন, অনন্যা আর চন্দ্রিকারা। কে জিতলেন এই এপিসোডে তা জানতে বন্ধুরা আপনাদের তো অপেক্ষা করতে হবে এই এপিসোডের টেলিকাস্ট পর্যন্ত। বিনোদন জগতের আরো অনেক খবর জানতে জুড়ে থাকুন আমাদের সঙ্গে। আমরা হলাম সিনে গসিপ, জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।